একটা অক্সিজেন নেই, 550 লিটার পার হেড নেই, 550 লিটার অক্সিজেন নেই প্রতিদিন। আমরা যুবক তোমাদেরকে যৌবনের তরঙ্গের ভিতরে রাখার জন্য, ঢেউয়ের উপরে রাখার জন্য, আমাদেরকে আল্লাহ সুস্থ রাখার জন্য ডেলি 37 বার কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে আমাকে জানতেও দেন না যে কিডনি কখন ডায়ালিসিস হইতেছে। যাও যাও বালুকায় যদি কোনো ক্লিনিক থাকে আর কিডনি যদি ডায়ালিসিস হয় ওইখানে, একদিন যে চোখে দেখা আইসো যার ডায়ালিসিস করে, ও কি করে, ওর কতটুকু কষ্ট হয়। একবার ডায়ালিসিস করতে কয় ঘন্টা সময় নেয়? 4 ঘন্টা সময় লাগে একবার ডায়ালিসিস করতে। 2টা ক্যানোলা করতে হয়, একটা দিয়ে রক্ত বাহির হয়, রিফাইন হয়ে আবার ওটা ভিতরে যায়। হায় হায় যার হয় সে জানে, কিন্তু আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে 37 বার ডায়ালিসিস করেন। শুধু শুধু তো আল্লাহ চিৎকার দেন নাই, কোরআন চিৎকার দেন নাই, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিথ। ও মানুষ, তুই আমার নেয়ামতের আলোচনা করিস না তো করিস না কেন? তোকে তো আমি নেয়ামতের ভিতরে ডুবায় রাখছি, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হতে থাকে। মা দালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তুই 24 ঘন্টা নাফরমানি থ্রো করতে থাকিস। যুবক একটু তাকাও, সারা দিন নেটের ভিতরে কোথায় কোথায় ঘোরো, কিনা দেখো, কত টাকা খরচ হয়। হ্যাঁ, আমার দেশে বলে দুর্ভিক্ষ আসবে, কসম খোদার স্টেজে বসা বলি, আমি তো মাঝে মাঝে একা একা ভাবি আর চোখের পানি ঝরাই। হ্যাঁ, আমার জাতি যদি নেটের টাকাগুলা যুবক যুবতীরা যদি সঞ্চয় করত, তাহলে আমার দেশে দুর্ভিক্ষ 1 বছর না 10 বছর আসলো কোনো অসুবিধা ছিল না, আমার দেশ সচ্ছলভাবে চলতে থাকতো। আমি দুনিয়া ঘুরি বিদায় বলি, আমি তো দেখি প্রবাসের লোকগুলা কত কষ্ট করে টাকা পাঠায়, কত কষ্ট করে। আমি তো আর্লি আসছি মালয়েশিয়ার থেকে, এই কয়েকদিন আগে, ইস্তেমার আগে, হায় হায় সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। আমি তো দেখি প্রবাসীদেরকে, চোখে পানি ঝরতে থাকে আমার, ওদের কষ্ট দেখলে কি কষ্ট করে ওরা টাকা পাঠায়। সন্তান সারা রাত্র নেটের ভিতরে নেট খরচ করতেছে, কিছু বন্ধু এরকম সারা রাত্র তোমাদেরই বালুকায় সজাগ থাকে, আর বন্ধুদেরকে বলছে নেট শেষ হইতে দেরি, আমাকে ফোন করবি, করতে দেরি তো নেট যাইতে দেরি হবে না। এরকম বহু ছেলে সারা রাত্র শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য সজাগ থাকে। কি ভুল বললাম আমি? হ্যাঁ ভুল বললাম? তোমাদের পায়ে হাত রাখি, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কে কখন যাব জানি না, কে কখন যাব জানি না, যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে। এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও যুবক, তোকে এরকম বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম। ও মানুষ, তোকে সৃষ্টির সেরা বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম। তুই একটু ভাবিস না কেন যে তোকে আমি অনার্থক সৃষ্টি করলাম? সব সৃষ্টি আমাদের অধীন, কতদিন থাকবো এখানে বলেন, কতদিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝায় গেছেন 60 সানা ও 70 সানা, 60 অথবা 70 বৎসর থাকবো, 60-70 বৎসর, এর বেশি না। এই জন্য দুনিয়া উন্নতি দিতে পারছে, আজ পর্যন্ত কোনো উন্নত দেশ গড়ায়ু 70-এর উপরে বাড়ায়া দেখাইতে পারে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, কোনো দেশে গড়ায়ু 70-এর উপরে নাই। হায় হায়, আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি দুনিয়া, আমি দুনিয়া চিনি, আমাকে সুইজারল্যান্ড কিনাইতে হবে না, আমি সুইজারল্যান্ড পাড়ায় থুয়ে আসছি। দুনিয়ার কোনো উন্নত দেশ আমাকে চিনাইতে হবে না, কেউ গড়ায়ু 70-এর উপরে বাড়াইতে পারে না, পারবেও না। আল্লাহ রসুল সতর্ক করছেন, আমরা যেই জায়গার থেকে আসছি ওই জায়গায় চলে যাবো।
অচিরেই চলে যাব, নারীও চলে যাবে, পুরুষও চলে যাবে, যুবকও চলে যাবে, বৃদ্ধও চলে যাবে। এই জন্য আল্লাহ আমাদের কানে ধ্বনি দিতেছেন, যুবক সবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, একটু ধ্যান দিয়া শুনি, যদি কথা আল্লাহ করে দিলে গাথে। সর্বশেষ যুবকরা যেন তওবা করে এখান থেকে ওঠে। আমি তোমাদের খারাপ চাই না, ভালো চাই। আমি চাই, আমি চাই হয় তুমি ওই যুবক হও, আমি চাই মা বোনরা ওই মা বোন হোক, আমি চাই যুবক তুমি ওই যুবক হও, আল্লাহ যেন সারা দিন তোমাকে দেখায় আর বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা আনে আর দেখায় দেখায় বলে এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। আমি চাই তুমি যখন বালুকায় চলবে তো আল্লাহ বলবে লাউলা শাবাবা খোসা, এই যুবক যদি ভালুকায় না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু বালুকার যুবকদের দিকে তাকাইলে আর পারি না। আমি চাই তুমি ওই যুবক হও, আমি চাই তুমি ওই যুবক হও। দুনিয়ার গ্যালারি আর কি গ্যালারি, স্টেডিয়ামে আর কিরকম গ্যালারি হয়, আমি চাই তুমি ওই যুবক হও যেন আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য অপেক্ষা করে। তুমি জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি দিয়া নাস্তা করতে থাকবে, আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, মেসি জিতছে আর কি চিৎকার দিছ, এমন চিৎকার দিবা খুশিতে আরশ পর্যন্ত কাইপা উঠবে। কোরআন বলে হা উমুকরা উ কিতাবিয়া, তুমি চিৎকার দিবা হা উমুকরা উ কিতাবিয়া, পুরা দেখ কয় নম্বর জান্নাত মিলা গেল। ইন্নি দনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, জানতাম এমনই ঘটবে তাই নিজেকে প্রস্তুত করে নিয়ে আসছি। পিছে ফেরেশতা আসবে আর বলবে নাস্তাই দিন পার, দুপুরের খানা রেডি জান্নাতে। হায় 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 হায়, আমি তো চাই বালুকার যুবক এরকম হোক। এই জন্যই তো আমি এবার বালুকায় অনেকবার আসছি, আরো আসবো। যদি জালুকার যুবক আমার সঙ্গ দেয় তো আরো আসবো, যদি আজকে তওবা করে ওঠে তো আরো আসবো। আমি এমপি সাহেবকে ওয়াদা দিছি আমি আসবো, বালুকা আসবো। আমি চাই বালুকা ওই বালুকা হোক, এর উপর দিয়া যেই গাড়ি হাইটা যা চলে যাবে ওই গাড়ির মানুষ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। দুনিয়ায় যদি এরকম পদ্ধতি থাকতে পারে তাহলে বালুকা হইতে পারবে না কেন? আমি তো চাই তুমি ওই যুবক হও। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে কি খাওয়াবে দুপুরে, তো ফেরেশতারা হাসবে আর বলবে দাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে সার জব করছে। জিজ্ঞেস করবে কোথায় লালিত আর পালিত, বলছে আকফি আকনা ফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে, কিসের ঘাস খাইছে। তো ফেরেশতারা বলবে হাশিশ আজ জাফরান, পিউর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে, যার গোস্তের ভিতর থেকে জাফরানের গ্রান বাহির হতে থাকবে, এমন গ্রান খায়া তো মজা পড়ে, আগে সুইঙ্গা মজা আগে, যার গ্রানে মা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, এরকম গ্রান। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, আঙ্গুল চাইটা খাইতে মন চায়, ঠিক না? এরকম হবে, উঠবে লম্বা হাদিস হয়ে যাবে। যা আমি চাই তুমি এরকম যুবক হও, আমি চাই মা বোনরা বালুকার এরকম হোক। হায় হায়, যেন জান্নাতের আট দরজা এদেরকে ডাকতে থাকে। আল্লাহ রসুল বসে ফালি তাদুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের আট দরজা ডাকে, আও আমার ভিতর দিয়া ঢোকো। চয়েস করবে যেই দরজা দিয়া ঢুকবে ওই দরজা হাততালি দিবে আর বলবে ধন্য আমি আমার ভিতর দিয়া ঢুকছে। আমার তো মনে হয় ওই দৃশ্য চোখে দেখতেছি, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ বলবে ফাতেমা ল জান্ডার ডাক্তার মেয়েদেরকে,
কেন মেয়েদের ঝান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে, যুবকদের ঝান্ডা হাসান হোসাইনের হাতে থাকবে, আমাগো মতো বুইরাগো ঝান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। সবার আগে আমাদের নবীজি থাকবে। হায় কেমন হবে ওই দৃশ্য।